আমার বয়স 40 পার হয়ে গেল, এখনো 19 পার হইব। এই গোপন কথা সব জায়গায় কওয়া যায় না। তোর নানি আমাকে একটা অভিযোগ দিছে। উচিত কথা কইলে সবারই একটু। নানি বললো যে তার খোঁচা খোঁচা দাড়িতে খোঁচা লাগে। নানি কি আমার সই দেখা করে? এই তুই আর আমাকে বলতো, আমার না জানিয়ে তুই কেন বাড়ি থেকে বেরিয়েছিস? আমি তোমার সাথে বসবাস করবো না। কেন? তুমি এখন এই সবার সামনে, দর্শক ভাইরা যারা আছে সবার সামনে কথা দিতে হবে, তুমি যদি আমাকে অতি তাড়াতাড়ি বিয়ে করাও তাহলে আমি তোমার সাথে থাকবো। স্যার কি ব্যাপার আমার খেলাইলো? এই না তিয়া না না তোমার একমাত্র আগে কো বিয়ে করাই বাকি না দি তুই আমারে গাইলি বিয়ে না করলে আমি যাব না। আচ্ছা আমি এই উপস্থিত দর্শকের সামনে কথা দিলাম, সামনে শীতের পরে শীতে তোকে বিয়ে করাবো। শালা কই কি সামনে শীতের পরে শীতে? কেবল শীত চলে গেছে আবার শীত আসবো তারপরে শীতে? এই না এই আমার কথা শুনবি না তুই। হ্যাঁ কও। এই তুই বিয়ে করলে তোর বউকে কে চালাবে? আমাকে চালাতে হবে। শালা কই কি কি কইছি দেখছেন তো ভাইরা, মানে নজর কত খারাপ। এই নাতি আমার নজর তো ছোটকাল থেকে খারাপ, এত কথা কি আছে? অবশ্য এটা এই নতুন কথা না অপরিণ কথা, তারপরে দর্শক তো আর জানে না। এই এই তুই আমার একটা কথা বলতো। হ্যাঁ বলছি। বিয়ে করতে চাস না? তুমি আগে তাড়াতাড়ি বিয়ে করার একবার কথা না শুনবি তো। আচ্ছা বল, তুই কি বিবাহ মানে বুঝিস? বিবাহ মানে বুঝি না মানে? হ্যাঁ বুঝিস না তুই? বিবাহ মানে হচ্ছে বিপদ বাড়ানো। হলু না না হলে তোর বিপদ বাড়াতে পারি রে। লাই কয় কি রে? তুই কি কস বিপদ বাড়ানো মানে? হ্যাঁ আমি বিয়ে করলে বিপদ যদি বাড়ে আমার বিপদ বাড়বো, তাতে তোর কি রে? আচ্ছা তুই বিপদ তুমি কি বিয়ে করো নাই? আচ্ছা তুই ঘরে নিবি তো বিপদ। আচ্ছা আমি আবার কথা দিলাম, সামনে শীতের পরে শীতে তোর বিয়ে করাবো। না সামনে শীতের পরে শীতে নেবো। আচ্ছা ঠিক আছে সামনে শীতে তোকে বিয়ে করাবো। সত্যি? হ্যাঁ একদম ঠিক। না না সত্যি কইছো? একদম ঠিক সত্যি কইছো। না মানে তুমি শুনো নাতি, এই 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 নাতি দর্শক আসতে তোমার সব কথা শুনবো। আমি আগে দর্শক ভাইকে সাক্ষী করে নিই। আচ্ছা বাবা কি সাক্ষী করতে চাস তুই? দর্শক ভাইরা যারা আছেন আপনারা কিন্তু সাক্ষী রইলেন যে সামনে শীতে আমার বিয়ে দিব, আমার বিয়ে করাইবো। যদি না করায় তাহলে কিন্তু আপনারা সাক্ষী রইলেন। যদি আপনারা যদি দাওয়াত খাইতে চান তাড়াতাড়ি তাহলে আমার পক্ষে চলে আসেন। যত তাড়াতাড়ি এই বিয়ে করছো তত তাড়াতাড়ি আপনারা দাওয়াত খেয়ে নেবেন। এই তো সবার দাওয়াত আমার বিয়ের। একখান কথা আছে। হ্যাঁ কও। তুই যে বিয়া করতে চাস তোর বয়স কত বলতো দেখি? কয় কি বয়স নিয়ে আইছে কে তুমি জানো না? আমার নতুন করে কয় লাগবে কয় দেখি তোর বয়স কত? আমার বয়স সত্যি কি রকম? হ্যাঁ ঠিক কথা তে ভাই আদরের লাগতে 20 বছর 20 দিন এক মাস 20 দিন। এই আপনারা শুনছেন এই দেশের আইনে আছে 21 বছর না হলে কি কোনো পোলা বেটার বিয়ে দেয় কেউ? এই তো তুমি বয়স হয়নি হামজাদা। না না এই কি করে তুমি তো বুঝতে পারি না আমার কথা। তুই আমার বোঝা আমি যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে আসলাম উনি কি বাদ দেখা? এই রে খোদা রে খোদা হিসাব করতে হয় 21 বছর পারে না এই তো হিসাব করতে ওরে হামজাদা। এই রাতি ঠিক আছে কথা যখন দিছি তোর বিয়ে করা হই যা। এইবার তুই বলতো দেখি আমার তুই একারে প্যানেল কিসে চলে? আচ্ছা যেহেতু বিয়ে করা বেড়া দিয়ে হইছাও না। হ্যাঁ 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 তাহলে ব্যাগ বুকস যা আছে না? হ্যাঁ সবাই হেদে। হ্যাঁ তো তোর সমুদ্র হয়েছে তাহলে আর যাওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইবার কাউ কি করে ফেলছিলে? কই বেড়ে চাচ্ছিলাম তুই আমাকে একে ডাকাইছিস কেন? এই যে কত বাদ্য যন্ত্র দেখতেছি এর মধ্যে তুই এই বুড়োকে কেন টেনেছিস? এলা তুই তোমাকে না না অনেক আগে বলছিলাম হয়তো তোমার মনে নাই। হ্যাঁ তো বয়স আমার সব মনে থাকেও না বুঝিস না তুই। হ্যাঁ তোমার ভাবের যেটা ওটা ঠিকই তোমার মনে থাকে ওটা আমি জানি, মানে তোর পক্ষে যেটা থাকে না ওটা তোর মনে থাকে। সব কথা বুঝতে আমার শুনবো। তাদের যে উন্নয়নের ধারা, এই উন্নয়নের ধারার উপরে আমাদের এই মঞ্চে আজকে না না গম্ভীরা করার জন্য
এবার বুঝতে পারছি হ্যাঁ বলছিলি তো তুই আমাকে হ্যাঁ তাহলে এবার শুরু কর কি আনবি না আসলে বিষয় হয়েছে কিনা হ্যাঁ বিষয়টা বল কি এই বাংলাদেশের প্রশাসন পুলিশ বাহিনীর কথা যদি বলতে চাই হ্যাঁ কি বলতে চাবি তুই সবার আগে হ্যাঁ বল শ্রদ্ধা করে স্মরণ করতে হয় আমাদের সেই বাংলার রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ে যায় তাকে শ্রদ্ধা করে আগে স্মরণ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার তর্জনীর ইশারায় সারা দেশের পুলিশ বাহিনী পুলিশ ভাইয়েরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই যুদ্ধে কত পুলিশ যে শহীদ হয়েছে না সেই কথা মনে করলে আবারও শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে শ্রদ্ধা করে সেই শহীদদের স্মরণ করছি নাতি এই নাতি এই জন্য তো তোর টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইছি দেখ তুই কিন্তু মুক্তি তো দাস নাই তাই না কি সুন্দর করে তুই এই শেখ মুজিবের কথা বললি এই পুলিশ বাহিনীর কথা বললি আসল কথা কি শুনবি বলো তুই তো তখন ছোট তোর বাপ তোর বাপকে আমি সাথে সাথে করে নিয়ে কত জাগাইছি পলাইছি রে লাতি কথা আমি তোকে কইয়ে বুঝাতে পারবো হলো না আমি বাবার মুখে শুনছি তোর ঠিক শুনছস এখন কথা হলো এই যে পুলিশ বাহিনী এই বাহিনী আর কি কি উন্নয়নের কথা তুই আমার কবি সেটা এখন ফিরে না না হ্যাঁ এতক্ষণ তো অনেক কথা হলো দর্শক মনে বিরক্ত হয়ে গেছে তাহলে কি করবো না আমাকে কাহিনীর কথা শুনে হয়তো ভালো দেখতেছে না হ্যাঁ বল তুই বল এই কথাগুলো জানে কেন তাহলে দর দেখি না না তুই আগে পুলিশ দেশের দিবানিশি চাচ্ছে তারা জনগণের মুখে ফুটাতে হাসি না না হে পুলিশ দেশের তন্দ্র প্রহরি দিবানিশি করে চাচ্ছে ফোটাতে জনগণের মুখে হাসি না না হে জনগণের নিরাপত্তা নিশ্চিত করিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করিতে করে যাচ্ছে তারা হাতে রেখে হাতে হাই